বড় স্বপ্নটা হচ্ছে একজন আর্টিস্ট হওয়ার। সেটা হতে পারে একজন মডেল হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করা, হতে পারে একজন উপস্থাপিকা হিসেবে, হতে পারে একজন অর্গানাইজিং টিম মেম্বার হিসেবে। সো সবভাবে আসলে চেষ্টা করা যাতে এগিয়ে যেতে পারি। একটা দিকে আসলে লেগে থাকা আমি এটাকে পছন্দ করি না পার্সোনালি, তবে অনেকে মনে করে যে একটা কাজ নিয়ে বিজি থাকলে ওই কাজটা অনেক ভালোভাবে করা যায়। বাট আমি সবসময় মিন করি যে, যেটা মনে করি যে একজন মেয়ে হিসেবে যে যদি আমি চাকরি করতে পারি, রান্নাবান্না করতে পারি, নিজের টেক কেয়ার, ফ্যামিলি টেক কেয়ার করতে পারি, দেন অফকোর্স আমি মডেলিং, অভিনয়, উপস্থাপনা, নাচ গান যেটা খুশি করতে চাই, আমার যদি ইচ্ছা শক্তিটা প্রখর থাকে অফকোর্স আমি করতে পারবো। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলার কথা থেকেই শুরু করলে হবে, আমি ছোটোবেলায় টিফিনের ব্রেক এই ধরনের যে প্রোগ্রামগুলো হতো সেগুলো সবসময় অ্যাটেন্ড করতাম। এরপরে নতুন করি মার্কস অলরাউন্ডার এই ধরনের যে ছোটোদের প্রোগ্রামগুলো হতো সেগুলো থেকেই আস্তে আস্তে কাজ করা। তখন তো আসলে আমাদের একটা নির্দিষ্ট কোনো স্পেসিফিক প্ল্যাটফর্ম ছিল না, তখন আমরা ভাবতাম হয়তো বা আমি নাচ করতে পারছি, আমি গান করতে পারছি, কবিতা আবৃত্তি করতে পারছি। তো আমার শুরুটা কিন্তু সব দিক থেকেই, আমার বাবা মা আমাকে সব কিছুই শিখিয়েছেন যে আমি যেটা বড় হয়ে ডিসাইড করব যে হ্যাঁ আমি এটাতে কমফোর্টেবল, তখন যেন আমি ওই ওয়েটা চুজ করে নিতে পারি। সো আমার কিন্তু অ্যাজ আ মডেলের পাশাপাশি আমি একজন হোস্টও বটে। সো আমি একটা রেডিওর আরজিও ছিলাম একটা সময়। সো যারা জানেন তারা অবশ্যই জানেন আমার পরিচয়। আর অভিনয়টা অনেক আগে করেছিলাম, কিন্তু এখন আর অভিনয় নিয়ে ততটা ভাবছি না, হয়তো বা কিছুদিন পরে ভাববো, কারণ অভিনয়টা কিন্তু এত সহজ না। একজন অভিনেতা হতে হলে তার ভিতরে অনেক গুণ থাকতে হয়, আর আমি মনে করি আমি যেটায় নিজেকে কনফিডেন্ট, 100% কনফিডেন্ট মনে করবো যেই কাজটায়, আমি শুধু সেটাই করব। আর যখন আমার সময় আসবে তার থেকে একটু এগিয়ে যাওয়ার, অবশ্যই আমি অভিনয় বলেন বা নাটক, সিনেমা, যে কোনো সেক্টরে হয়তো বা আমার যখন মনে হবে যে হ্যাঁ আই এম কনফিডেন্ট টু ডু, সো অবশ্যই করব। প্রেজেন্টেশন আমি এখনও করছি টুকটাক, যখন যে টিভি চ্যানেলগুলো বা স্টেজ প্রোগ্রাম বলেন, র‍্যাম্প শো বলেন, কর্পোরেট শো বলেন, সব ধরনের টুকটাক আমার চলছে কাজ। কোনো একটা সেক্টর দিয়েই কিন্তু এখন যে যুগটা চলে এসেছে, আপনি মডেলিং বাদ দেন, যদি একজন কর্পোরেট জব হোল্ডারের কথাও আমরা চিন্তা করি, তারও কিন্তু শুধু ওই জব সেক্টরের আর্নিং দিয়ে এনাফ হচ্ছে না, আর মানুষের চাহিদার কোনো শেষ নাই। সো আমি যখন মনে করেন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আর্ন করতে পারছি, তখন আমার চাহিদা, এক্সপেন্স সব কিছুই বাড়বে। সো এটার কোনো শেষ নাই। অনেকে মনে করেন যে আমার জন্য এটা এনাফ, আর অনেকে মনে করছে না আমার আরও দরকার। সো এখন এটা ডিপেন্ড করে মানুষের মেন্টালিটির উপরে, অনেকের হয়ে যাচ্ছে বেশ ভালো মতোই, আর কারো কারো হয়তো বা হচ্ছে না, বাট ডেডিকেশন আর লেগে থাকলে অবশ্যই হবে। অ্যাকচুয়ালি প্রতিবন্ধকতা শব্দটা তখনই আসে যখন আপনি অপারগ বা অপারদর্শী। আমি যখন কোনো একটা কাজ নিজে পারি না বাট আমি সেটা করতে যাব, যখন আমার তখন কিন্তু এই ধরনের প্রতিবন্ধকতা ব্যাপারটা চলে আসে যে আপনি, আপনার গুণ নেই। সো সেক্ষেত্রে কিন্তু নানান রকমের অবস্টাকলস মানে ফেস করতেই হচ্ছে। বাট যদি আমি একটা কাজে 100% পারদর্শী হই এবং আমার কনফিডেন্স থাকে, তাহলে অবশ্যই আজকে আপনি আমাকে ডিনাই করছেন, কালকে আরেকজন আমাকে নিবে তার কাজে, তো আপনার কাজ কিন্তু আটকে থাকবে না। আপনি যখন প্রপারলি কোনো কিছু শিখে কাজ করতে আসবেন, আপনার কোনো প্রতিবন্ধকতা সামনে আসলেও সেটা আপনাকে আটকাতে পারবে না। এখন এটা ডিপেন্ড করছে একজন মডেল বা একজন আর্টিস্টের উপরে যে সে কী ফেস করবে, কোন ওয়েতে যাবে, কোন ওয়েতে যাবে না।